তিনটা মহাদেশ অথবা দেশ রাষ্ট্র মাটির নিচে চলে যাবে। এই যুগের ফেরাউন যারা, ফেরাউন যে কেউ হতে পারে, আমিও হয়ে যেতে পারি, আল্লাহ না করুন আপনিও হতে পারেন, যে কোনো মানুষই তো, আমরা মানুষরাই তো হই, আল্লাহর রাস্তা থেকে সরে গিয়ে আমরা যে কোনো ব্যক্তি ওই ভুলটা করতে পারি। এই যুগে যারা ওই ফেরাউনের মতো আল্লাহ দ্রোহিতার পথে এখনো আকাশের বার্তা পাওয়ার পরেও চলতে থাকবা ফেরাউনের মতো, এক দুই সেকেন্ডে শেষ। ফেরাউনকে আল্লাহ নিজে সতর্ক করেছিলেন, সূরা আল আরাফ পড়েন, 133-130 এসব আয়াতগুলি পড়েন। তুফান পাঠিয়েছে ফেরাউনের উপর, ইয়াস ইয়াস নার্গিস শীতল, তুফান, তুফান মানে জলোচ্ছ্বাস, তুফান মানে জলোচ্ছ্বাস। আজকে যেমন আপনি জলোচ্ছ্বাসের সংবাদ আমাদের সাংবাদিকরা সবাই পড়ে, প্রাকৃতিক দুর্যোগ, জি না, এই দুই চোখের দৃষ্টিতে এটা প্রাকৃতিক দুর্যোগ, অন্তর্নয়নের দৃষ্টিতে আর ওহির জানালা দিয়ে দেখার সেই দেখা, এটা হলো ওয়ার্নিং, আসমান থেকে ওয়ার্নিং। 10-20 বছর পরে দুই একটা আসতো, ওগুলি অন্য জিনিস, এই সময় যেটা সিরিজ শুরু হয়েছে এগুলি ওয়ার্নিং, এই সময়গুলি ওয়ার্নিং, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নাই। তুফান, এই যে দেখলাম গাড়ি উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাস, গাড়ি পাঁচতলা বিল্ডিং ফেলে দিচ্ছে, বিশাল বিশাল বাস পাক ভেঙ্গে গাড়ি ঘোড়া সব নিয়ে যাচ্ছে, এগুলি সাবধান হয়ে যা, গতিপথ পরিবর্তন করে নে, হয় নাই দুই নম্বরে আবার পাঠিয়েছিলেন পঙ্গপাল, পঙ্গপালের সংবাদ আমরা কে না পড়ি, কোটি কোটি টন খাবার সামা করে ফেলেছিল কার্বা শরীফের উপরে পঙ্গপালের, যে বিশাল একটা আক্রমণ হয়েছিল আমরা জানি, নাজির উসামা ও পঙ্গপালই তো, ফেরাউনও ভাবছিল পঙ্গপাল এটা আর কি ফড়িং, এই তো, কিন্তু আল্লাহ তাআলা কোরআন বলতেছে যে এটা পঙ্গপাল না, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা আল্লাহ বড় আজাবের আগে, বড় ধরার আগে, ধ্বংসাত্মক পাকড়াও পানিশমেন্টের আগে, ক্ষুদ্র পানিশমেন্ট যাতে তুমি সতর্ক হতে পারো, তুমি আল্লাহকে যাতে আর দোষ না দিতে পারো, যে আমাকে সতর্ক ছাড়াই আপনি মেরে দিলেন, আল্লাহ তিনি হলেন ন্যায়পরায়ণ, আরহামুর রাহিমিন, তার কষ্ট লাগে, তুমি অপরাধী হয়ে এভাবে মরে যাও আল্লাহ চান না, এই জন্য এগুলি করেন। আজকে বিশ্ব মিডিয়া সকল সাংবাদিকরা যেমন বলে, এই তুফান, এই জলোচ্ছ্বাস, এই ইয়াস, এই সিডরে আইলা অবক্তমুক প্রাকৃতিক দুর্যোগ, এইটাই ছিল ফেরাউনের যুগে, ফেরাউন বলেছে এটা প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ বলছেন না এটা আমার ওয়ার্নিং। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, চার প্রকার উকুন, মনে করুন করোনা, আপনারা মনে করতেছেন করোনা খালি কেবল আপনারা এই ওষুধ বানাবেন, এই ওষুধ বানাবেন, ভ্যাকসিন নিয়ে চিন্তা করতেছেন, আসল যে ভ্যাকসিন আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, করোনা এসছে তোমাকে আল্লাহর দিকে টান করাতে, করোনা করোনা তুমি তুমি করোনা আল্লাহ দেবে না, তুমি ভ্যাকসিন দিয়ে ভালো হয়ে যাবে করোনা চলে যাবে, কিসসা খতম, এইটা মোটেও না, মোটেও না, যদি করোনাটা করোনা ভ্যাকসিন দিয়ে তুমি ভালো হয়ে গেলে এই সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে ভ্যাকসিনে যদি তোমার করোনা ভালো হয়ে গেছে, বিশ্ব করোনা মুক্ত হয়ে গেছে আর কোনো ঝামেলা নাই, যদি ব্যাপারটা এমনটা হতো
তাহলে এই মহামারীর পরে ভূমিকম্পকে কেন লাগিয়ে দেবেন আল্লাহ তাআলা? ভূমিকম্পের সাথে কেন নাজমে সাকিবকে লাগিয়ে দিলেন? কেন এর সাথে ওই ভয়াবহ আকাশীয় আক্রমণে পৃথিবীর তিনটা মহাদেশ অথবা দেশ রাষ্ট্র মাটির নিচে চলে যাবে? স্ট্রয়েডের আক্রমণে মহাসাগরের পানি সুনামির ভয়ঙ্কর মূর্তি নিয়ে শহর নগর বন্দর ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাবে, এই ঘটনাগুলো কেন আল্লাহ তাআলা একসাথে এক সিলসিলা নিয়ে আসছে? তার মানে ভ্যাকসিন বানাও, কিন্তু শুধু ভ্যাকসিনে তুমি বাঁচতে পারবা না, ভ্যাকসিন বানাবে এটা আল্লাহর নিয়মে জায়েজ আছে। ভ্যাকসিন বানাও, ওষুধ বানাও, আল্লাহই বলেছে দাদা বাবা চিকিৎসা করো, কিন্তু চিকিৎসা শুধু এক পেশে হলে হবে না, শুধু দেহের চিকিৎসা হবে না, দেহের চিকিৎসা দিয়ে একবার করো, আত্মার চিকিৎসা পাঁচবার করো, আত্মার চিকিৎসা পাঁচবার করো, নৈতিকতার চিকিৎসা পাঁচবার করো। কোরআনে ৬বার যে শেফার আয়াত আছে, ৬বার একটা শুধু পদার্থ বস্তুগত আর ৫টা আধ্যাত্মিক। অতএব একের পর এক এগুলি আসতেছে প্রিয় ভাইয়েরা। ফেরাউনকে আল্লাহ মারলেন পানি দিয়ে, তারপরে সম্ভবত কমে লুত, লুত আলাইহিস সালামের জাতি, কুটি কুটি পাথর মেরে একেবারে দেখছি মৃত সাগর, তাদের ৫ কিলোমিটার চওড়া, ৭৫ কিলোমিটার লম্বা জর্ডানে যেই মৃত সাগর পড়ে আছে, এইটাই মৃত সাগর ছিল না, এটাই কলকাকলিতে মুখরিত সেই বিশ্বের বিশাল উন্নত একটা রাষ্ট্র ছিল, যেখানে লুত আলাইহিস সালামের জাতি মুতাফিকাত ঘন বনমানিতে ভরপুর ছিল। সম্মানিত মুসল্লি আনে কেরাম, এরপরে নূহ আলাইহিস সালামের কথা আমরা বলেছি, তবে নূহ আলাইহিস সালামের কথা বলে আমি সংক্ষেপ করছি, বিষয়গুলি অনেক লম্বা। নূহ আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলছেন ইন্না লাম্মা তাগাল মা ও হামাল্লাকুম ফিল জারিয়া, যখন পানি লাবণের রূপ নিয়ে কওমে নূহকে ডুবিয়ে দিয়েছিল তখন তোমাদেরকে আমি নৌকায় তুলে নিয়েছি। সাহাবীদেরকে আল্লাহ বলছেন, সাহাবীরা উম্মতে মুহাম্মাদী আমরাও ছিলাম, তোমাদেরকে আমি নৌকায় তুলে নিয়েছি, কারণ ওই স্বর্গপ্রাসী প্লাবনে ইমানদার ছাড়া কেউই বাঁচে নাই, কেউই বাঁচে নাই, ওই ইমানদারদের ঔরুষের পিঠে তোমরা ছিলা, সেখান থেকে দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালাম, এই জন্য ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। তো শেষ নূহ আলাইহিস সালামের কাহিনী এখানে এনে বললেন যে তোমাদেরকে নৌকায় তুলে আমি বাঁচিয়েছিলাম,